কিন্তু মনে রাখবেন যে বাড়িতে পুরুষ ছাড়া মেয়েরা গার্জেন হয় অভিভাবক হয় মেয়েদের কথা শুনে মেয়েদের কথা চলে সে ঘর बर्बाद হয়ে যাবে বলে দিয়েলাম নোট করে রাখো সে ঘর খুব তাড়াতাড়ি बर्बाद হয়ে যাবে হ্যাঁ স্ত্রীর পরামর্শ নিতে পারেন স্ত্রী কি নিতে পারেন পরামর্শ নিতে পারেন তার সাথে মশওয়ারা করতে পারেন যে হ্যাঁ গো এই কাজটা কেমন ভাবে করলে হবে তোমার নলেজ কি বলে তুমি তুমি একটা বুদ্ধি দাও তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নলেজ নিতেন বিবিদের থেকেও তিনি সহযোগিতা নিতেন মশওয়ারা নিতেন হুদাইবিয়ার যুদ্ধে হযরত সালমা রাদিয়াল্লাহ উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে তিনি মশওয়ারা নিয়েছিলেন পরামর্শ নিয়েছিলেন যে কাজটা কেমন হবে কিভাবে করলে সাকসেস হবে পরিপূর্ণ হবে তো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মশওয়ারা দিয়েছিলেন আর এই হাদিসের পরিভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কাজে কামিয়াবিও দান পেয়েছিলেন এমনটা নয় যে আপনি বিবিকে ছেড়ে আপনি আবার মোড়লগিরি দেখাবেন যা ও আবার কি বলবে একে অপরের পরিপূরক একে অপরের সহযোগিতায় থাকতে হবে একে অপরকে নিয়েই সংসার আপনি যদি মনে করেন যে আমার সংসারে আমি হেড আমার বউর কথা চলবে না আমার বাচ্চার কথা চলবে না আমার বৌমার কথা চলবে না ওটাও আপনার ভুল আর যদি মনে করেন আপনার স্ত্রী যে আমি সবকিছু আমার কথা মেনে চলতে হবে ওটাও ভুল একে অপরকে মশওয়ারা একে অপরের সঙ্গে কথা নিয়ে সংসার কি করতে হবে ম্যানেজ শিখতে হবে এর তার কাছে সংসারের ছেলের কাছ থেকে একটা মশওয়ারা নিতে হবে বৌমার কাছ থেকে একটা মশওয়ারা নিতে হবে বিবির কাছ থেকে একটা মশওয়ারা নিতে হবে যেইটা মানে যেটা সবথেকে ভালো হবে সমাধানের পথ বের হবে তার প্রতি আমল করা হবে সেটাই মেনে চলা হবে